নমস্কার বন্ধুরা বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত আজ ভাদ্রাই দিয়া সেই উপলক্ষে আমি আপনাদের জন্য একটি ভাজা পুরি পিঠার রেসিপি নিয়ে চলে এসছি চলুন বন্ধুরা এর জন্য আমরা কী কী উপকরণ নেই দেখে নিচ্ছি এর জন্য আমরা প্রথমে নিয়ে নেব এক কাপ ময়দা ময়দাটি কি ভালোভাবে আপনারা চালিয়ে নেবেন না হলে এতে ময়লা থাকতে পারে তারপর নেব হাফ কাপ সুজি তারপর নেবো হাফ কাপ চিনি যতটা পরিমাণ সুজি নেবো ঠিক ততটা পরিমাণই আমরা চিনি নিয়ে নেব তারপর আমরা নিয়ে নেব হাফ কাপ নারকেল কোড়া নারকেলটা আপনারা মিক্সিতে গ্রাইন্ড করে নিতে পারেন তারপর স্বাদের জন্য নেব দু চা চামচ আমুল দুধ তিন চারটে এলাচ আমি নিয়ে নিয়েছি টুকরো করে নিয়ে নিয়েছি স্বাদের জন্য ঘি নিয়ে এলাম দু চামচ সুজি ভাজার জন্য তেল নিলাম পরিমাণ মতো পুরিটা ভাজার জন্য আপনাদের কাছে ড্রাই ফ্রুটস থেকে থাকলে অবশ্যই নেবেন কারণ এর জন্য পুরিটা আমরা যেটা বানাবো সেটা পুরটার স্বাদ অনেকটা বেড়ে যাবে আমার কাছে কাজু ছিল আমি নিয়েছি এক কাপও আমি জল নিয়েছি জলটা আমি হালকাভাবে গরম করে নিয়েছি কারণ আমাদের ডোটা মাখাতে হবে চলুন বন্ধুরা আমরা এবার তাহলে মাখার দিকে যাই একটা বাটিতে আমি ময়দাটা ঢেলে নিলাম পরিমাণ মতো লবণ দিলাম দু চামচ তেল দিয়ে পাঁচ থেকে ছ মিনিট আমরা ময়দাটা ভালোভাবে মেখে নেব যাতে একটা ডো মতো তৈরি হয়ে যায় কিছুটা ডো তৈরি হয়ে যাবে আপনার হাতে নিলেই বুঝতে পারবেন দেখুন বন্ধুরা হয়ে গেছে আপনারা এখানে তেলের জায়গায় ঘিও ব্যবহার করতে পারেন আমি তেলই দিলাম এবার আমরা একটু একটু করে গরম জল দিতে থাকবো ডোটি একদম পাতলাও বেশি করবেন না একটু শক্ত থাকলেও কোনো অসুবিধা নেই কারণ আমরা কুড়ি মিনিট এটা রেস্ট করতে দেবো তখন এটা অবশ্যই ঠিক হয়ে যাবে চলুন বন্ধুরা এবার আমরা এটা চাপা দিয়ে রেখে পুরিতে বানানোর দিকে চলে যাই আমরা প্রথমে পুর বানাবো তার জন্য কড়াইতে অল্প আঁচে দু চামচ ঘি দিয়ে দেব এবং আমরা যে ড্রাই ফ্রুটস হিসেবে আপনারা যা যা রেখেছেন সেগুলো হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত অল্প আচে ভেজে নেবেন আমার কাছে কাজু ছিল আমি কাজুটা দিয়ে অল্প আঁচেই ভাজতে থাকবো দেখবেন দু তিন মিনিট পর এরও কালার চেঞ্জ হয়ে এসছে দেখুন এবার এটাকে আমি একটি বাটিতে নাবিয়ে রাখবো যে কোনো খাবারেই আপনারা কাজু ড্রাই ফ্রুটস দেবেন ভালো লাগবে অনেকটাই স্বাদ বেড়ে যাবে চলুন আমি বাটিতে নিয়ে নিয়েছি এবার ওই ঘিতেই আমি দিয়ে দেবো সুজি সুজিটা তিন চার মিনিট অল্প আছে নাড়বেন দেখবেন নিচে যেন লেগে না যায় এবং কিছুক্ষণ সময় পর দেখবেন দেখুন হালকা বাদামি কালা চলে এসছে এরপরে আমরা যে নারকেল কোড়া রেখেছিলাম নারকেল আমার মেহি ছিল সেই জন্য আমি আর গ্রাইন্ড করিনি আপনাদেররা গ্রাইন্ড করে নিতে পারেন দেখুন আমি দিয়ে দিলাম নারকেল কোড়া এবার নাড়তে থাকব। তারপর আমি দু চামচ থেকে তিন চামচ আমুল দুধ দিয়ে দেবো কারণ দিয়েই আমাদের নাড়তে হবে দেখুন দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি করেই আমি দু চামচ আমল দুধ দিয়ে দিলাম এলাচটাও দিয়ে দিলাম যেটা আমি টুকরো করে রেখেছিলাম এলাচ দানাগুলো এইবার আমি নাড়তে থাকবো এই স্টাফিংটা দিয়েও আপনারা যে কোনো সুগার রোগীর জন্য পুরি পিঠে বানিয়ে দিতে পারেন অবশ্যই ভালো লাগবে এবার আমি চিনি অ্যাড করলাম আপনারা যে যতটা পরিমাণ চিনি খান বাড়িতে তেমনভাবে চিনি অ্যাড করুন এবং পুরটা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত নাড়তে থাকবেন দেখুন হয়ে গেছে এবার আমি নাবিয়ে রাখব আর যেই কাজুটা ছিল আমি ওটা ছুরি দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবার ওই টুকরোটা আমি মিশ্রণের মধ্যে মিশিয়ে দেবো দেখুন এবার আমি চামচ দিয়ে ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নিয়েছি এবার আমরা চলে যাব ডোটির দিকে ডোটি দেখুন অনেকটাই নরম হয়ে গেছে আগের থেকে এবার হাত দিয়ে আর মেখে নেবো মেখে আমরা লেচিগুলো কেটে নেবো লেচিগুলো বড় বড় করেই কাটবেন কারণ আমাদের লুচির থেকে অনেকটা বড়ো সাইজেরই লেচিটা করতে হবে দেখুন গোল করে নিলাম আর এটা অনেকটা যতটা পারবেন পাতলাই করবেন কারণ খুব মোটা রাখলে খেতে ভালো লাগবে না আর বড় কেন বলছি তার কারণ রয়েছে আপনারা ছোটোভাবেও করতে পারেন ছোটোভাবেও করলে হবে সেটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি অনেকটা বললাম এই যন্ত্রটা আপনারা অনেকেই দেখেছেন অনেক পুরোনো এগুলো আপনারা কোনো অনু মানে অনুষ্ঠান উৎসব যখন হয় তখন এগুলো আমরা দোকানে দেখতে পাই সাধারণত দোকানে পাওয়া যায় না দেখুন এর দুপাশে আমি তেল লাগিয়ে নিলাম এবার যে আমি লুচির মতো লেচিটা করেছিলাম সেটা এর মাঝে দিয়ে দেবো এটা একদম হাতটা ফেলে রাখবেন না দেখুন আমি হাতটা ভাঁজ করে রেখেছি এখানে আমি এবার দেড় চামচ মতো পুটটি ভরে দেবো আপনারা খুব বেশি দিতে যাবেন না কারণ এর ফলে ফেটে যেতে পারে এবং তখন অন্য সমস্যা আসবে জল দেবেন অল্প করে চারির পাশে লাগিয়ে নিলেন এইবার আমরা এটা মুড়ে নেব খুবই সহজ বন্ধুরা আপনারা একবার করবেন বাড়িতে দেখবেন খুব সহজে হয়ে যাচ্ছে কোনো অসুবিধে হবে না যদিও কোনো অসুবিধে হয় আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই উত্তর দেব দেখুন হয়ে গেছে অবশিষ্টটা আমি রেখে দিলাম এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে গেছে অল্প সময়ে বানিয়ে নিয়েছি আমরা হাতেও এটা করতে পারবো আমি আপনাদেরকে আর একটা বানিয়ে দেখাচ্ছি হাতে আপনারা কিভাবে করতে পারবেন এই দেখুন মাঝে আমি পুটটি দিয়ে দিলাম এইবার চারিপাশে অল্প করে লাগিয়ে নেবো যাতে পুটটি বাইরে না চলে আসে লাগিয়ে নিলাম আমি এইবার সুন্দরভাবে আমি হাতে মুড়বো দেখুন আপনারা যাদের বাড়িতে যন্ত্র নেই তারা এইভাবে করবেন এতেও পুরি কখনো খোলে না তবে ভালোভাবে মুড়তে হবে দেখুন বন্ধুরা হাতেও আমরা কত সুন্দর বানিয়ে নিয়েছি এইভাবে আমরা বাকি সব পুরিগুলি পুর ভরে বানিয়ে নেবো দেখুন আমরা বানিয়ে নিয়েছি সমস্ত এবার আমি কড়াইতে তেল দিয়ে আগে থেকেই গরম হতে দিয়েছিলাম এবার আজ কমিয়ে দিয়ে দেবো খুব গরম তেলে দেবেন না প্রথমে একটু তেলটা গরম করে নেবেন তারপর তিন চারটে মতো দিয়ে দিলে তেলের টেম্পারেচার অনেকটাই কমে যাবে তখন হয়ে যাবে দেখুন বাদামি কালার হওয়া পর্যন্ত আপনারা আস্তে আস্তে নাড়তে থাকবেন তিন চার মিনিট সময় যাবে ধৈর্য ধরে একটু করবেন হয়ে গেছে আমাদের পুরী বাকিগুলো আমি করে নিয়েছি দেখুন সব একসাথে সবগুলোই খুবই খাস্তা হয়েছে দেখেও সুন্দর লাগছে বুঝতেই পারছেন আপনারা চলুন পরিবেশন করে নেওয়া যাক আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন ভালো লাগলে কমেন্ট করবেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন দেখুন আমি একটা টুকরো ভেঙে দেখাচ্ছি খুবই নরম হয়েছে আপনারা বাড়িতে বানাবেন কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ বন্ধু